পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এলাকারই অপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ওই এলাকার এক তৃণমূল কর্মী জানান, 3 বছরের জন্য এক ব্যক্তির কাছ থেকে তিনি একটি ঘর ভাড়া নিয়েছিলেন, তার মেয়াদ শেষ হয়ে যায়। কয়েকদিন আগে ওই ব্যক্তি দলীয় কার্যালয়ে চাবি তালা দিয়ে দেন, পরে তার আবেদনে 3 দিন সময় দেওয়ার পর মঙ্গলবার সেই দলীয় কার্যালয়টি বন্ধ হয়ে যায়। আমাদের 2003 সালে এগ্রিমেন্ট করা ছিল, এটা আমার ভাইপোদের ধনঞ্জয় রায়ের নামে বাড়ি, 3 বছরের জন্য এগ্রিমেন্ট করে দিয়েছিল। এখন আজকে 2022 সাল, ও 3 বছর পর কিছু বলেনি, কেউ গত মাস থেকে আমাকে বলছে অফিসটা ছেড়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে তাহলে ছেড়ে দেবো, দিয়ে হঠাৎ 7 দিন আগে রাত্রেবেলা চাবি দিয়ে দিল। আমি চাবি দেওয়ার দরকার নেই, চাবি খুলে দেয়, আমি চাবি খুলে দেবো, দিয়ে আমাকে 3 দিন টাইম দিয়েছিলাম, খুলে ছেড়ে দিয়েছি। আমি দেখলাম আমাদের নেতৃত্বে যদি কোনো রকম ন্যায় থাকে, আমরা সাধারণ কর্মী, আমি কেন ঘুর যাব না ঘরের লোকের সঙ্গে যাবো, এবং ঘরের অশান্তি, বিশাল বড় অশান্তি হচ্ছে, আমি যার জন্য ছেড়ে দিই। এত বছর ধরে পার্টি করেছেন আর দীর্ঘদিনের এই আপনার পার্টি অফিস, এই সময় বন্ধ করে দেয়, অথচ প্রশাসন দল তো আপনাদের। আমাদের হলে কি হবে, যদি আমাকে নেতৃত্ব কোনো সাপোর্ট না করে আমি কি করবো, আমি কেন যাবো ঝুট ঝামেলার মধ্যে? দলের জন্য কি কি করেছেন আপনি? কি করিনি, 2001 সালে যখন এজেন্ট খুঁজে পায়নি পরেশবাবু, তখন এজেন্ট বসতে হয়েছে বাধ্য হয়ে, 2009 সালে নার্গিস বেগমের লোক পায়নি, তখন বাধ্য হয়ে বসতে হয়েছে, 2011 রবিবাবু লোক পায়নি, বাধ্য হয়ে বসতে হয়েছে, 2013 সমীর মুন্ডা ইলেকশনে যেন আমি সমীর মুন্ডাকে টিকিটটা আমি পরেশবাবুর মারফত করে দিয়েছিলাম, 2016 বুথে বসেছি, 2019-21 বুথে বসতে হয়েছে, 2022 নাড়ুভকত ইলেকশনে যতটা পেরেছি খেটেছি, খেটে পার করে দিয়েছি। আমার কারো উপর কোনো ক্ষোভ নেই, আমি মমতা ব্যানার্জিকে দেখে পার্টি করেছি, আমি খোকন দাসকে দেখে পার্টিটা করি, আমি কারো উপর কিছু করার নেই। দল যদি মনে করে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে, আমার কোনো তার জন্য দুঃখ নেই, কোনো আফসোস নেই। অন্য জায়গায় যদি পার্টি অফিস করে দেয় কি করবে? আমি যদি মনে করি আমি যোগ্য সম্মান পাচ্ছি আমি যাবো, যদি যোগ্য সম্মান না পাই যাবো না। এই পার্টি অফিসটা যেটা বন্ধ হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে, এবং যদি এখন আবার নতুনত্ব যদি দল কোনো সমর্থন করে আমাদের কর্মীগুলোকে, তাতে মনে হয় যে আমরা এখানে আবার নতুন করে পার্টিটা করতে পারবো। আমরা দুর্দিনের কর্মী, আমরা সিপিএমের কাছে মারও খেয়েছি, সেটা উপর মলকেও আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও কোনো এখন অবধি কোনো কাজ হয়নি। তাতে এখানে এই 22 নম্বর মানে ওয়ার্ডে এখানে একটা পার্টি অফিস হওয়া একান্ত খুবই দরকার, খুবই দরকার। কোনো কর্মী যারা আছে তারা কি সম্মান পাচ্ছে? না, তারা কোনো সম্মান পাচ্ছে না। যেমন 2011 সালে এখানে যখন আমরা পার্টিটা করেছি লোকসভা ভোটে, হ্যাঁ, তৃণমূলের কোনো এজেন্স পাইনি, সেখানে রীনা সিংয়ের নেতৃত্বই হয়েছিল, কিন্তু আমরা যতগুলো বুথ ছিল ততগুলো বুথের মধ্যে আমরা 4টে বুথে বসেছিলাম, আর বাকি 3-4টে বুথ ফাঁকাই গেছে, তবুও মমতা ব্যানার্জি ওই বুথে জিতেছিল। এখন দল ক্ষমতায় এসছে, এখন দল হয়তো আমার দিকে নাও চিনতে পারে, কিন্তু আমরা এই দলটা করব, আমরা মমতা ব্যানার্জির আদর্শতে আছি, আর মমতা ব্যানার্জির মুখ দেখেই আমরা দল করে জগা দেয়। এ ব্যাপারে জেলা পরিষদের সহসভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু জানান, এটি কোনো গোষ্ঠী কোন্দল নয়, বিষয়টি স্থানীয় নেতৃত্ব দেখে মীমাংসা করে দেবে। দেখুন, পার্টি অফিস দলের কাজের জন্যই পার্টি অফিসগুলো করা হয়েছে, বিভিন্ন সময়ে ওয়ার্ডে বুথে পার্টি অফিসগুলো আছে, এটা এখন কী কারণে বন্ধ হলো এটা তো জানা নেই, এবং যদি কোথাও আমাদের মত পার্থক্য থেকে থাকে, গোষ্ঠীকন্দল আমাদের জেলাতে নেই বললেই চলে, দু একটা অস্বীকার করার জায়গা নেই। এত বড় একটা দল যেখানে গোটা পশ্চিমবাংলা একটা বিজেপি দল ছিল, সেই দল প্রায় উঠে গেল, তাহলে সেই লোকগুলো যাবে কোথায়? সিপিএম উঠে গেছে, বিজেপি উঠে গেছে, সবাই তো এখন তৃণমূল। এখন তৃণমূল মানুষের যদি বিভেদ থাকে, মানুষের মধ্যে অশান্তি হলে তো সেটা তৃণমূলেই বলবে, সবাই তৃণমূল। এখন এইটা গোষ্ঠী বলে চালানোটা এটা ঠিক নয়। মানুষের মধ্যে গণ্ডগোল বিবাদ তো হয়, ভাই ভাই বিবাদ হয়, অশান্তি হয়, ভাই ভাই অশান্তি হলেও সেটা গোষ্ঠীকন্দল চালাতে পারেন আপনারা, কিন্তু তৃণমূল তো সবাই, এখন কে কার গোষ্ঠী কিছুই নয়, এটা মানুষের সমস্যা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।